আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিউটি ইজ নট ইন দ্য ফেস, বিউটি ইজ দ্য লাইট ইন দ্য হার্ট। সময়ের সাথে সাথে বিউটির সঙ্গে কিন্তু অনেকখানি বদলে গেছে। এখন শুধু বাহ্যিক সৌন্দর্যই সৌন্দর্য না, বাহ্যিক সৌন্দর্যের সাথে যখন অন্তরের সৌন্দর্য মিলেমিশে যায় তখন একজন কমপ্লিট হয়ে ওঠে, তখন সে হয়ে উঠতে পারে লাবণ্যময়ী। যারা লাবণ্যময়ী হয়ে উঠতে চান তাদের জন্য একুশে টেলিভিশনের সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ লাবণ্য। সো ভিউয়ার্স, গেট ইয়োরসেলফ রেডি ফর টুডেজ এপিসোড। ওয়েলকাম টু ব্ল্যাশ ইন স্যান্ডেলিনা রূপ লাবণ্য। সাথে আছি আমি লাবণ্য। ভিউয়ার্স, প্রতি এপিসোডের মতো আজকেও থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা, সেই সাথে থাকছে স্কিন কেয়ার অ্যান্ড টিপস। সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডায় আজ আমার সাথে অ্যাজ অ্যান এক্সপার্ট উপস্থিত আছেন আমার খুব পছন্দের একজন মানুষ, ডিজাইনার, স্টাইলিস্ট, কোরিওগ্রাফার রাকিব বাবু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। আর তোমার সাথে কথা বলতে আমার সবসময় ভালো লাগে, তুমি জানো আমরা অনেক টপিক নিয়ে কথা বলি, তো আজকে সেরকমই একটি আড্ডা হবে। সেলিব্রিটি গেস্ট হিসেবে আমাদের সাথে যিনি আছে তার সাথে আমি দর্শকদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছে এই জেনারেশনের একজন বলা যায় যে সারা জাগানো সিঙ্গার, স্টেজ কাঁপানো সিঙ্গার, বেলি। কেমন আছো? খুব ভালো। একটু কাজের কথা বলি আর কি, কাজ দিয়ে শুরু করি তারপরে সৌন্দর্য নিয়ে কথা বলবো। যে এখন আমি শুনছিলাম যে নিজের ইউটিউব চ্যানেলের জন্য অনেক বেশি ব্যস্ত বেলি, তো নিজের চ্যানেলের জন্য কাজ করা বোধহয় রেসপন্সিবিলিটিস অনেক বেশি, কারণ যখন অন্য একটি প্ল্যাটফর্মের জন্য কাজ করা হয় গানটিকে নিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপরে দেখা যায় যে স্টুডিওতে গিয়ে ভয়েস দিয়ে আসলাম, ওকে ডান, কিন্তু এখানে তো আরও অনেকগুলো ব্যাপার হয়তো বা জড়িয়ে থাকে। এতদিন যা কাজ করেছি অডিও কোম্পানিগুলোর সাথে কাজ করা হয়েছে, মানে এতদিন কাজ করেছি অন্যের কাজ করেছি, ইতিমধ্যে আমার নিজের চ্যানেল থেকে প্রায় 8 থেকে 10টি গান রিলিজ হয়ে গেছে এবং খুব ভালোই সাড়া পাচ্ছি, মানে সাবস্ক্রাইবার খুবভাবে ভালো পাচ্ছি, এটাই খুব বেশি অনুপ্রেরণা দিচ্ছে আমাকে। আচ্ছা, এখন আমরা কি কি ধরনের গান পাচ্ছি সামনে তোমার চ্যানেলে? কারণ আমি জানি মৌলিক গানও আছে, কভার সংও আছে সেখানে, তো এখন আসলে প্ল্যানিং কি কি? এখন প্ল্যানিংটা হচ্ছে আমার 3টি কভার সং আমি রেডি করেছি, ফোক ম্যাশআপ, রোম্যান্টিক, আর আরেকটি ব্যান্ড ট্র্যাক আমি রেডি করেছি, সেটা এখনও রেডি হয় না, আমি রেডি করছি বলবো। তার মানে আমরা অনেক ভ্যারাইটিস পাচ্ছি, ভার্সাটাইল। বাহ, আরও কথা বলবো, এখন চলে আসি এক্সপার্টের কাছে। তো তোমার ব্যস্ততা নিয়ে একটু শুনবো যে এখন কি কি ব্র্যান্ডের স্টাইলিং করছো বা এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছো? অ্যাকচুয়ালি এখন যে মানে কাজের ব্যস্ততা আসলে অনেক বেড়ে গেছে, মাঝে তো কোনো কাজ ছিল না, একদম ঘরে বসা, ওইটা হয়তো 2 মাসের মতো মানে ঢিলে ঢালা অফিস করেছি, তারপর থেকে এখন তো মিডিয়ার কাজটাও শুরু হয়ে গেছে অলরেডি, যেমন ব্র্যান্ডগুলো এখন নতুন করে ক্যাম্পেইনে নামছে কারণ অনেক বেশি লস হয়ে গেছে, তো লসের কারণে এখন সবাই ট্রাই করছে যে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, তো সেই ক্ষেত্রেই দেখা গেল যে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু এখন কাজ শুরু করেছে, তাদের ক্যাম্পেইন শ্যুটগুলো করছে, বিভিন্ন মানে ক্যাটাগরি, বিভিন্ন মানে থিম নিয়ে কাজ শুরু করেছে। তোমার কাজ নিয়ে আরও শুনবো, এখন একটু বেলির কাছে আসে। আমরা প্রথমে ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলছিলাম, তো একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই যে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাকে আমরা পেয়েছি, পাওয়ার ভয়েস, তো তার আগে আসলে বেলির জার্নিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আই ওয়াজ এ ড্রামার ওয়ান্স আপন এ টাইম, আমি ছিলাম একজন মিউজিশিয়ান। ওকে, আমার প্রথম কাজটা ড্রামস দিয়ে শুরু হয়, আমার জন্ম চিটাগংয়ে, আমার সেখানে একটি টিম আছে, একটি ব্যান্ড আছে ব্লু বার্ডস নামে, আমি সেখানে ড্রামস প্লে করতাম। ওকে, হ্যাঁ, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমি ধ্রুব পরিষদে আমি গান শিখি, ওস্তাদ মীরলালার কাছেও আমার তালিম নেওয়া আছে এবং এখনও শিখছি সঞ্জীবদের কাছে, ওস্তাদ সঞ্জীবদে এখন আমার গুরুজি। সেই 2012 সনেই আল্লাহ কিসমতে রেখে দিল এটি যে পাওয়ার ভয়েস 2012-এ অংশগ্রহণ করলাম, টপ 10 টপ 4-এ আসলাম, এরপর থেকে আলহামদুলিল্লাহ এখনও কাজ করছি। এরপর ফিল্মে গান গাওয়ার সুযোগ পেলাম, প্রায় 80টি ছবির উপর আমি গান গেয়েছি। এখন কি আমরা একটি গান শুনবো? এই গানটি আমার নিজের গান, এটি আমার নিজের ইউটিউব চ্যানেলে আছে, মনটা আমার, শারিয়া রাফাতের সুরে করা গানটি। মনটা আমার খুবই সহজ যদি তুমি বোঝো, বৃষ্টি হব উড়াল মেঘে যদি তুমি ভেজো, মনটা আমার খুবই সহজ যদি তুমি বোঝো,
বৃষ্টি হব উড়াল মেঘে যদি তুমি ভেজো, আছো মিশে তুমি আমার পুরোটা সময় জুড়ে, বলো আমি দূরে যাব তোমার থেকে কি করে। আমরাও চাই তুমি সবসময় শ্রোতাদের মনের মাঝে থেকো, কখনো দূরে যেও না, এভাবেই থাকতে চাই। গান দিয়ে বাঁচতে হবে, গান দিয়ে এভাবে বেঁচে থাকতে হবে। বাহ, আর রাকিব ভাই আমাকে একটু বলো যে তোমার শুরুটা হয়েছিল ডিজাইনার হিসেবে, আর এখন তুমি পুরোপুরি স্টাইলিং নিয়ে ব্যস্ত, তোমাকে আমরা কোরিওগ্রাফার হিসেবেও পেয়েছি, তো এই যে তিনটি বিষয় সমন্বয় তুমি কিভাবে করো? একসময় ডিজাইনার হিসেবে কাজ করেছো, ইনফ্যাক্ট এখনো করছো, স্টাইলিং করছো, সেখানে কোরিওগ্রাফি যোগ হয়েছে, তো এই মেলবন্ধনটাকে তুমি কিভাবে দেখো? এই তিনটা বিষয় কিন্তু একটাই, ফ্যাশনেরই অংশ, অ্যাকচুয়ালি ফ্যাশনের পার্ট। যে মানে আমার মনে হয় যে প্রপার যদি গ্রুমিং থাকে কিংবা এটার প্রতি একটা এডুকেশন, মানে এটার উপরে যদি কোনো এডুকেশন থাকে, তো আমার মনে হয় যে ভেরি ইজি। কারণ আমাদের একটা সাবজেক্ট ছিল স্টাইলিংয়ের, ওকে, স্টাইলিংয়ের ফ্যাশনের একটা পার্টই স্টাইলিং। আমাদের বিভিন্ন ধরনের ফিগার ইলাস্ট্রেটর করতে হতো, তো ওখানে স্টাইলিংটা আমাদেরকে খুব সুন্দর করে বুঝতে হতো, শিখতে হতো, এবং ওখান থেকে আমার খুব ভালো লেগেছিল। এবং একটা সময় যখন বুঝলাম যে এটা একটা পেশা হিসেবে নেওয়া যায়, তখন আমি দেখলাম আর কি, আমার অনেক তুমি যে আমার অনেক সিনিয়রকে চিনো যারা বাংলাদেশে স্টাইলিং নিয়ে অনেক ভালো ভালো কাজ করে গেছে, করছে, মানে আমি নিজেই এটা স্বীকার করি যে খুব কম সময়ের মধ্যে আমার একটা ফেমিং তৈরি হয়ে গেছে, সবাই মানে সবার কাছে একটা গ্রহণযোগ্যতা আমার মনে হয় এখন তৈরি হয়েছে, এবং সেই অবস্থানটা আরও শক্ত হবে, আমরা এটাই চাই। আমরা এই পর্যায়ে একটি বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পরে আরও আড্ডা হবে। ভিউয়ার্স, আপনারা দেখছেন স্যান্ডেলিনা রূপ লাবণ্য, আমি লাবণ্য এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি, সঙ্গে ছিলেন জানি সঙ্গেই থাকবেন। Viewers, welcome back after the short break. You are watching Sandalina Roop Labunno, সাথে আছি আমি লাবণ্য। ভিউয়ার্স, আমাদের এভারেজ সেগমেন্ট স্কিন কেয়ার অ্যান্ড টিপস, যারা স্কিন এবং হেয়ার রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন আর সেই সাথে মেকআপ টিউটোরিয়াল দেখতে চান, তাদের জন্য আমাদের এভারেজ সেগমেন্ট। তাহলে উইদাউট এনি ডিলে চলুন দেখে নিই এক্সাইটিং কী কী ওয়েট করছে। আমি নাদিয়া আফরোজ, সানন্দা মেকওভার থেকে একটি ব্রাইডাল মেকওভার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ব্রাইডাল মডেল হচ্ছেন নামজিবা। চলুন তাহলে দেখা যাক আজকের ব্রাইডাল মেকআপটি। দর্শক, আমি বেজ মেকআপটি আগেই করে রেখেছি, এখন আমি আইব্রো স্ট্রাইক নিই। ব্রোর সামনের সাইডটা আমি খুবই হালকা করে এঁকে নেব, নতুন করে আমি কোনো জেল নিচ্ছি না, ব্রাশটাকে মোছে। ব্রোটা একটু আমি কর্নার শেপ দিচ্ছি। দর্শক, ভ্রুটা এঁকে নিলাম, এখন আমরা চোখের সাথে চলে যাব। এখন আমরা একটু চোখের উপরে আমরা একটু কন্ট্রোল করে নিব। তো ড্রেসের কালারটা রেড, আমি একটু স্মোকি টাইপের করব এটা। আইবলটা ছাড়া পুরো চোখে আমি রং কালারটাকে প্ল্যান করে নিচ্ছি। দর্শক, আমি সেম এই কালারটাই আমি চোখের নিচে একটু ব্যবহার করবো। আইটা সুন্দর করতে হলে অবশ্যই ব্ল্যান্ডিংটা সুন্দর করে করতে হবে। ব্ল্যাক কালারটাকে আমি ব্রাউন কালারের সাথে খুব ভালো করে ব্ল্যান্ডিং করে নিলাম, যেহেতু আমি আইটাকে একটু স্মোকি টাইপের করব। ওকে দর্শক, আমরা চোখের এটুকু করে নিলাম, আমরা এখন আইবলের কাজ করব। জাস্ট আইবলটার উপরে আমি একটু কনসিলার ব্যবহার করব। কনসিলার বা ফাউন্ডেশন যাই আমরা ব্যবহার করি না কেন, কোনো প্রবলেম নাই। অনেকে মনে করে যে এটা কনসিলারই ব্যবহার করতে হবে, না, আমি সব সময় যেটাই থাকে আমি বেস যেটা দিয়ে করি, এটাও অনেক সময় আমি ফাউন্ডেশন দিয়ে আমি আইবলের উপর কাজটা করে ফেলি। দর্শক, আমরা চোখ সাজানোর ক্ষেত্রে একটা জিনিস আমি বারবার এই জন্যই বলছি যে অনেকে চিন্তা করে যে আমি রেড, ব্ল্যাক, যে কোনো কালারই আমি ব্যবহার করি না কেন, সেটা ব্ল্যান্ডিংটা, আমরা ব্ল্যান্ডিংটা সুন্দর করলে যে কোনো কালারই আমাদের সুন্দর লাগবে। তো আমরা এখান থেকে যে আমি কনসিলারটা যেটা করলাম,
এটাও যেন আমার মাঝখানে যেন হালকা একটু ব্লেন্ডিং যেন থাকে, কোনোভাবেই যেন আমি আলাদা কনসিলারটা বসিয়ে রাখছি সেটাকে আলাদা দেখা যাচ্ছে, সেটা খুবই দেখতে খুব বিশ্রী লাগবে। দর্শক, আমি এখন আইবলের উপরে একটু আই গ্লিটার ইউজ করব। আমি আই গ্লিটারের কাজটা শেষ করলাম, এখন আমি আইলেশটা সেট করব। চোখের মাপ অনুযায়ী আমি আইলেশটা কেটে রেখেছিলাম। দর্শক, আমরা আইলেশটা সেট করে নিলাম। দর্শক, আমি চোখের কাজটা শেষ করলাম, এখন আমি একটু হালকা কন্ট্রোলিং করে নিব। যেহেতু ফেসটা বেশি একটা বড় না, মোটামুটি সব সুন্দর, গালের শেপটাও সুন্দর, তো আমরা হালকা করে একটু কন্ট্রোল করে নেব, ডার্ক কন্ট্রোল করব। হেয়ার লাইনটাতে আমি হালকা করে একটু কন্ট্রোল করে নেব, তো হেয়ার লাইনটা চুল বাঁধার পর খারাপ দেখা যায়। আজকে আমাদের ব্রাইডাল মেকওভারটি এখানেই শেষ করেছি। তো আমার ব্রাইডাল যে সবচেয়ে বড় ইয়া ছিল, তার ফ্রন্টেও চুলটা অনেক ছোট ছিল, পিছনে একদমই ছোট ছিল, তা আমি একটি ফলস হেয়ার ব্যবহার করেছি। আর আইটা মোটামুটি ছোট ছিল, আমি চেষ্টা করেছি একটু আপ করার জন্য, তা আইবলের উপরে আমি একটু হাইলাইট ব্যবহার করেছি আর একটু সামান্য গ্লিটার ব্যবহার করেছি। আর আমার মনে হচ্ছে যে আমি স্মোকি, মোটামুটি স্মোকি করেছি, তার সাথে আমি রেড কালার লিপস্টিকটা আমার ব্রাইডাল মডেলের চাহিদা অনুযায়ী আমি রেড কালারটা ব্যবহার করেছি। আর হাইলাইটারটা খুব সফট সফট একটা গোল্ডেন আমি ইউজ করেছি। আর গয়না শাড়ি সব মিলিয়ে আমি একটু ভালো করার চেষ্টা করছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। দর্শক, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, দেখলেন তো এই সেগমেন্টে আপনাদের জন্য কতটা উপকারী। আশা করছি এই টিপসগুলো আপনারা ফলো করবেন এবং উপকৃত হবেন। ভিউয়ার্স, অনুষ্ঠানের এ পর্যায়ে আরও একটি ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে আপনাদের জন্য একটি চমৎকার আড্ডা ওয়েট করছে, আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, বিরতির পরে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি স্যান্ডেলিনার রূপ লাবণ্য অনুষ্ঠানে। আমি লাবণ্য আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, বিরতিতে যাওয়ার আগে আমরা আড্ডায় ছিলাম, এবারও আবারও আড্ডায় মেতে উঠছি। স্বাগত আরও একবার বিরতির পরে। আজকে আমরা তিনজন মানুষ একসাথে এখানে আছি, আমাদের কাজের জায়গাগুলো আলাদা, কিন্তু কোথায় যেন সেই সৌন্দর্য পিপাসু আমরা। সবার কাজগুলোই কিন্তু আলটিমেটলি এক জায়গায় বাঁধা, তাই না? যখন টোটাল একটা গ্ল্যামার ওয়ার্ল্ড, এখানে গ্ল্যামার যত দিন, নিজের ফোকাসিং যতদিন, ততদিনই কিন্তু ওয়ার্ক। সত্যি, এবং আমি যদি ওর যেমন ব্যাপারটা কণ্ঠ, আমার ব্যাপারটা ফ্যাশন, তোমার ব্যাপারটাও কিন্তু গ্ল্যামারি। প্রেজেন্টেশন গুড, মানুষের কাছে গ্রহণযোগ্যতা গুড। সত্যি তাই। তো আমি একটু বেলির কাছে আসি, যে বেলি নিজেকে আসলে কিভাবে মেইনটেইন করে, যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর স্কিন, কালার, হেয়ার। আমি হার্বালে খুব বিশ্বাসী, মানে যেটাকে বলে আয়ুর্বেদিক। ওকে, হ্যাঁ, বাসায় টুকিটাকি করি, টুকি থাকি না, অনেক কিছুই করি, মেনটেন করি, বিশেষ করে টক দই, একটু কাঁচা হলুদ খাওয়া। আমি ফুড হ্যাবিটটা আসলে এক একজন এক একভাবে তৈরি করে নেয়। আমি আমার ফুড হ্যাবিটটা আমি ওইভাবে তৈরি করে নিয়েছি। আমার সকালে ওটসটা দিয়ে শুরু হয়, এরপর আমার টক দই থাকে, দুপুরে আমার সবজি, ভাত কিন্তু অবশ্যই খাই, হ্যাঁ ভাত অবশ্যই রাখি। বিকেল টাইমটা যোগার পরে বিকেল টাইমটা আমি স্যুপ নিই, যে কোনো স্যুপ হতে পারে, সেটা স্যুপটা নেই। আর রাতটা আমি ভাত খাই না, আমি রাতে রুটি খাই। তো তুমি এই যে তোমার ঝকমকে স্কিন দেখতে পাচ্ছি, তোমার স্কিন, তারপরে তোমার ফিটনেসের জন্য তুমি কী কী করো?
আমি স্কিনের জন্য তেমন কিছু করি না, এটা গড গিফটেড বলতে পারো, আর সময়টা ওইভাবে আসলে, কিন্তু কিছু মেইনটেনেন্স তো থাকে, কিছু মেইনটেনেন্স, যেমন ধরো মেকআপ একদম না নেওয়ার ট্রাইটাই বেশি করি, যদি কখনো করে ফেলি তখন বাসায় যে ওটা খুব দ্রুত ক্লিন করে ফেলি, পানি বেশি খাই, খাবারের ব্যাপারে আমি যে অনেক সচেতন তা না, দেখেই বোঝা যাচ্ছে আমাকে, সকালবেলা তো আমি অবশ্যই ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে একটা গ্রিন টি খাই, একটু লেবু শরবত খাই, অফিসে যে শরবতের পরে থাকি, আর আমি প্রত্যেক দিন কোকোনাট ওয়াটারটা খাই, কারণ এটা আমার খুব পছন্দ। আমি একটু বেলির কাছে আসি যে ঘোরাঘুরির জন্য কোন জায়গাটা পছন্দ শোয়ের বাইরে, ওকে, আর দেশের ভেতরে? আমি দুবাই অনেকবার গিয়েছি এবং এত এত দেশ আমি ঘুরেছি আলহামদুলিল্লাহ, শোর পারপাসে আমার সব দেশে যাওয়া, বাট এই একটা দেশ আমার খুবই ভালো লেগেছে, আর আমার বাংলাদেশ তো আমার বাংলাদেশি, আমার বাংলাদেশের মধ্যে কক্সবাজার হচ্ছে আমার খুবই পছন্দের একটি জায়গা, মানে সমুদ্র পছন্দ, সমুদ্র পছন্দ। তোমার কথা বলো, তোমার ঘোরার জন্য কোন জায়গা পছন্দ? আমার বাংলাদেশের মধ্যে সিলেট খুব ভালো লাগে, মানে তোমার পাহাড় পছন্দ, পাহাড় পছন্দ, যেহেতু আমরা খুব কোলাহলপূর্ণ জায়গায় থাকি, কিছুদিনের জন্য একটু তুমি নির্জনতা পছন্দ করো? আমি একা একা ঘুরতে যেতে খুব পছন্দ করি। কথা বলতে বলতে একদম শেষ প্রান্তে চলে এসেছি, ইনফ্যাক্ট কখন যে সময় শেষ হয়ে গেছে আমি একদম বুঝতে পারিনি, খুবই ভালো লাগছিল, তো বিদায় নিয়ে নিতে হবে, অডিয়েন্সের জন্য কি বলবে? স্যান্ডালিনার সকল দর্শককে, রূপলাবণ্যের সকল দর্শককে, একুশের সকল দর্শককে আমি বেলির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু নিজের খেয়াল রাখবেন, সচেতন থাকবেন, ধন্যবাদ সবাইকে। অডিয়েন্সের জন্য কি বলবে? আমি বরাবর বলে এসেছি যে আমাদের দেশীয় ফ্যাশনটাকে গ্রহণ করার জন্য, তো দর্শকদেরও বলবো যে আমাদের দেশীয় ডিজাইনারদের কাপড় এবং দেশীয় হাউসগুলোর কাপড় পরুন, আর আমার মনে হয় যে যত বেশি দেশীয় কাপড় পরবেন আর যত বেশি দেশীয় ডিজাইনারদেরকে, মানে আমার মনে হয় যে তত বেশি অনুপ্রেরিত করা যাবে। তো কথা বলতে তো খুবই ভালো লাগছে, কিন্তু সময় শেষ, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, অফ স্ক্রিনে আমাদের আড্ডা চলতে থাকবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের স্যান্ডালিনা রূপলাবণ্য। আমাদের যে বিষয়টি দরকার সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাক, রূপলাবণ্য আপনাদের কেমন লাগছে, নতুন কোনো সেগমেন্ট দেখতে চান কিনা অবশ্যই আমাদেরকে জানাতে হবে। আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি, প্রযোজক স্যান্ডালিনা রূপলাবণ্য, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও আমাদের ফেসবুক পেজে উত্তর পাঠাতে পারেন, facebook.com/স্যান্ডালিনা রূপলাবণ্য এই পেজে। ভিউয়ার্স, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 8টায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে স্যান্ডালিনা রূপলাবণ্য অনুষ্ঠানে। আমি লাবণ্য থাকবো আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, স্টে হেলদি, স্টে ফিট, স্টে বিউটিফুল।